অসমত 70 লাখ বাংলাদেশী আছে। আসুর উদ্ধৃতি দি হিমন্তর বক্তব্য, যিসকল প্রতিবাদকারী তেওঁলোকে 5,40,000 বঙালী হিন্দুর কারণে প্রতিবাদ করেছিল। মইতো জানাত প্রফুল্ল মহন্ত কৈছিল অসমত 45 লাখ বিদেশী আছে। মইতো জানাত সমুজ্জ্বল ভট্ট ডাঙরিয়ায় মূর আগত কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সম্মুখত কলে যে অসমত 70 লাখ বিদেশী আছে। অমিত শাহ ডাঙরিয়ায় কলে অসমত 75 লাখ বিদেশী আছে। সমুজ্জ্বল ভট্টাচার্যজী ডাঙরিয়ায় কলে যে আপনার মতে 75, আমার মতে 70। সমস্যা একো নাই, আমি 5 লাখ বেশি কইছো, তেও 5 লাখ কমাই কইছে। এনআরসিয়ে কিমান বিদেশী ধরিলে? 16 লাখ। 16 লাখৰ আৰু 70 লাখ, 70ৰ পৰা 16 মাইনাছ করলে কিমান হয়? ফটাফট হিসাবটো করে দিয়ক। 54 লাখ বিদেশীক এনআরসিয়ে নিয়মীয়াকরণ করিলে, আন্দোলন নাই। এতিয়া 5 লাখ বিদেশীক, তথাকথিত বিদেশীক, যাক আমি বিদেশী বুলি নামানো, 5 লাখ হিন্দুর কারণে আইন এখন প্রণয়ন করব খুঁজুতে সকলে জঁপিয়াই পড়লে। যদি 54 লাখ বিদেশীক এনআরসিয়ে রেগুলার করতে মাত নামাতিলা, তেতিয়ালে 5 লাখ হিন্দু বঙালীক, হিন্দু জৈন খ্রিস্ট বৌদ্ধক যদি নিয়মীয়া করতে তোমালোকে মাত মাতা, তার মানে কি? তার মানে তোমালোকে হিন্দুক বেয়া পোৱা, তোমালোকে বৌদ্ধর মানুহক বেয়া পোৱা, জৈন মানুহক বেয়া পোৱা, শিখ মানুহক বেয়া পোৱা, পার্সি মানুহক বেয়া পোৱা। 54 লাখ করে প্রতীক হাজলে 54 লাখ মানুহক নিয়মীয়াকরণ করে প্রতীক হাজেলা মধ্যপ্রদেশলৈকে গুছি গল। কোনো এটা অসমত বিপ্লব নহল, প্রতীক হাজেলার ঘরত এটা প্রতিবাদও নহল। এতিয়া হোলার ভাই মোলা রামেশ্বর তেলির ঘরত প্রতিবাদ। এতিয়া প্রতিবাদ কার? যার কোনো বিদেশী নিয়মীয়া কুকর নাই, যার হাতত একু নাই, তার উপর প্রতিবাদ। কেপ বিরোধী আন্দোলন কার বাবে? আজি এই আন্দোলন কার কারণে হয়েছে? 5 লাখ মানুষের কারণে করা আন্দোলনকারী সকলক মই খুঁজিব খুঁজু যে 51ৰ পৰা 71লৈকে কিমান বিদেশীক আপোনালোকে রেগুলার করে আসিলে সেই হিসাবটো আপোনালোকে আমাক দিব নেকি? অনুগ্রহ করে তাতো ফর্মও নাই, একো নাই, খালি লিখি দিলে 51ৰ পৰা 71 যিমান আহিছিল সব স্বদেশী। এটা তাতো কোনোবা উগ্রবাদীও আছিল, তাতো কোনোবা ভয়ঙ্কর অপরাধীও আছিলে? এপ্লিকেশন এখনোতো নললো 51ৰ পৰা 71লৈকে যেতিয়া ভারতীয় নাগরিক করিল, কিমান মানুহক নাগরিক করিল? 1 কোটি মানুহক নাগরিক করিল। আজি 1 কোটি নাগরিক মানুহক নাগরিকত্ব দিয়া প্রফুল্ল মহন্তই আমাক প্রশ্ন সুধে যে তোমালোকে 5 লাখ প্রতারিত হিন্দু শিখ বৌদ্ধ জৈনক কিয় নাগরিকত্ব দিল? প্রফুল্ল মহন্ত ডাঙরিয়া, আপুনি 1 কোটি দিলে, আমি 5 লাখ দিলো, 95 লাখ, 95 লাখৰ খাতা এতিয়াও আপোনাৰ ফালে জমা হৈ আছে। জমা আৰু খৰচৰ হিচাপত 95 লাখৰ হিচাপ এতিয়াও আপোনালোকে দিবলগীয়া আছে, আমি দিবলগীয়া নাই। কোটি কোটি বাংলাদেশী আহিব। বিধেয়কখনত সম্পূর্ণ লোকে লিখা আছে যে ডিসেম্বৰ 2014 চনৰ পিছত কোনো মানুহক গ্রহণ করা নহব। আর ডিসেম্বৰ 2014 চনলৈকে আমার হিন্দু বঙালী অসমত কিমান আমি এনআরসিত উলিয়াব পাৰিছিল? 5,04,000। 5,04,000 মানুহর কারণে তেওঁলোকে আজি গোটেই অসমখন অশান্ত করে আছে। কিন্তু 71ৰ পৰা 51লৈ 855 জন শহীদে যে 51 চনৰ কারণে তেওঁলোকে প্রাণ আহুতি দিছিলে, যার কারণে অসম আন্দোলন হয়েছিল, তার কারণে কিন্তু উত্তর দিবলৈ তেওঁলোকৰ সাহস নাই। গেপ বিরোধী আন্দোলন অসমবাসীর আন্দোলন নহয় নেকি? তেজপুর বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের নেতৃত্ব কোনে দিছে জানেনে? কেইদিনমান আগতে মিয়া কবিতা লিখা যিসকল ব্যক্তি আছিলে তেওঁলোকে আজি গেপ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিছে। কিয়? মিয়া কবিতা যেতিয়া অসমত উলাইছিল তেতিয়া কি অসমীয়া ভাষা বিপন্নপন্ন হোৱা নাছিল? কি মিয়া কবিতার বিরুদ্ধে একসকলে মাত মাতিব নোৱাৰিলে? আজি যে অসমৰ প্ৰতিটো দিনাই অসমত যে PFI লোক সোমাইছে জাগিৰোডত, অন্য জায়গা, তেওঁলোকৰ ফেচবুকৰ পৰা মই কৈছোঁ, আজি হৰ্ষ মন্দৰৰ নেতৃত্বত
আজি জাগাই জাগাই আজি ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলত তেওঁলোকে সোমাই কেনেকে এনআরসি ভুল করে নাম দিব লাগে তার ট্রেনিং দি আছে হর্ষ মন্ডল আর পিএফআই লোকসকলে, তার বিরুদ্ধে তেওঁলোকে কিয় মাত নামাতে আপনাদের জানি দুঃখ পাব। এনআরসির প্রক্রিয়াত বাংলাদেশী মুসলমানের কিমান নাম বাদ পড়ল আপনাদের জানে নে? মাত্র 7 লাখ লোকর নাম, মাত্র 7 লাখ বাংলাদেশী মুসলমানের নাম, 7 লাখ একেবারে কারেক্ট ফিগারটা কইসু, 7,19,200 মানুষের নাম বাদ পড়ি কি 1,600 কোটি, তার মানে কি 7 লাখ বঙ্গালী মুসলমানে বাংলাদেশী মুসলমানে ইয়াতে ইমানে আছিল নাকি? মুসলমান আর হিন্দু বাংলাদেশের মাঝে পার্থক্য কি থাকে তেওঁলোকৰ? কারণ বাংলাদেশী মুসলমান হৈছে অর্থনৈতিক অনুপ্রবেশকারী, তেওঁলোকে লগে লগে নাহে, তেওঁলোকে এবছৰৰ পৰা পরিকল্পনা করে মই অমুক ডেটত অমুক তারিখে মই ভারতত যাম, কাগজ পত্র সুন্দর করে বনাই তেওঁলোকে সোমায়। আর হিন্দু কেনেকে সোমায়? আজির ভিতরতে কইছে তো এই ছোৱালীক মোৰ তাত দে, নহলে তোর ধর্ম পরিবর্তন হব, রাতি রাতি কাপড় বান্ধি তেওঁলোক গুছি আহে ভারতলৈকে, কোরপরা কাগজ বনাই আনিব? মন্ত্রী বিধায়কর ঘরতো প্রতিবাদকারীয়ে পোস্টার আইছে, ভাল পোৱা মানুহ আজি গোটেই অসমখনত জাগ্রত হয়ে উঠিছে। যোৱাকালি আমি তেজপুৰত গৈছিল, হেলিকপ্টাৰৰ পৰা নামি আমি আমাৰ অনুষ্ঠানলৈ গৈছিল, অনুষ্ঠানৰ ভিতৰত প্ৰায় 1,00,000ৰ সমান লোক, আৰু এজন চশমা পিন্ধা ল'ৰাক পুলিচে ধৰি লৈ গৈছে বোলে কিয় কলা পতাকা দেখুৱাইছে। 1,00,000 মানুহৰ অনুষ্ঠানটো টিভিত প্ৰচাৰ নহ'ল আৰু এজন মানুহে কলা পতাকা দেখুৱাটো টিভিত প্ৰচাৰ হ'ল। যোৱা পৰহি বামুনী মৈদামত মোৰ এটা ঘৰ আছিল, আছিল বুলি কিয় কৈছো, 2011 চনত আছিল, 2011 চনতে মোৰ দেউতাৰ স্মৃতিত তাত সৰু সৰু ল'ৰাৰ কাৰণে লাইব্ৰেৰী বনাই ঘৰ ডনেট কৰি দিয়াতে 10 বছৰ হৈ গ'ল। যোৱাকালি তাত দুখন পোষ্টাৰ ওলমিলে আৰু ক'লে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বাসভৱনতে পোষ্টাৰ ওলমিলে। গুৱাহাটী আমি চাফা দেৱালবিলাক পকী কৰিলো, সুন্দৰ কৰিলো, পকী দেৱালৰ ওপৰত আমি নো কেব লিখি দিলো। আরে করবার দেওয়ালত লিখিলে ক্যাব নোহা হয় নাকি আপনাদের মোক কোকসুন, পকী দেওয়াল কেখনের গাত কি দু? বয়সস্থ মাতৃ আছে, এমএলএ দিসপুরত আছে, এমএলএ ঘরের বয়সস্থ ভিতর মাতৃ আছে, কোনোবা মাতৃয়ে হয়তো মনে মনে ক্যাবক বিরোধিতাই করে আছে, এটো তো জরুরি নহয় যে ঘরখনের সকলে আমার মতে চলিব লাগে। ঘরত মই নাই, মোর পত্নী হয়তো ক্যাব বিরোধী, ঘরত গৈ হুলস্থুল, এটো কি সভ্যতার কথা? অসম আন্দোলনের সময় মইতো কেতিয়াও দেখা নাছিল যে কংগ্রেসের মানুষের ঘরত গৈ আন্দোলনকারী সকলে দিনে রাতিয়ে হুলস্থুল করা। এনআরসির ফলত কত কিমান লোকের নাম বাদ পড়ল জানি আচরিত হব? নগাঁও জেলার কেজন বাংলাদেশী মুসলমান বাদ পড়লে? মাত্র 50,000। এনআরসিয়ে বরপেটা জেলার কিমান বাংলাদেশী মুসলমান বাদ করালে? 40,000। কাছাৰ জিলাত কিমান বাদ করালে? 50,000। ধুবুরীত কিমান বাদ করালে? আপনার হাহি উঠি যাব, 25,000 হাহি উঠি যাব, যে ধুবুরীর পৰা কিমান বঙালী মুসলমান বাংলাদেশীক এনআরসিয়ে চিনাক্ত করিলে? মাত্র 25,000। মন্দির গৈ শেষ হল, তাত অসমীয়া বুলি কবলে একোৱে নাই, আর তারপরা মাত্র বাদ পড়লে 25,000 মানুষের নাম। আজি আপনাদের আরো শুনে হাহি উঠিব যে আজি আমার করিমগঞ্জ জেলার কিমান বঙালী মুসলমানের নাম বাদ পড়লে? 25,000। হাইলাকান্দিত যেতিয়া এতিয়া কোনো ভারত বুলি কবর কারণে তাত পাকিস্তানের, যেতিয়া ভারত পাকিস্তানের খেল হয়, পাকিস্তান জিকিলে যত একেবারে ফুর্তি হয়, তারপরা বাদ পড়ল মাত্র 25,000। গোটে এনআরসিখনের নামত মাত্র বঙালী বাংলাদেশী মুসলমানের নাম বাদ পড়লে 7,02,000। ব্যুরো রিপোর্ট, DY365।